ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের সোমবার, অর্থাৎ আমাদের ছুটি আছে, তো সে কারণে এই বাড়িতেই রয়েছি এবং কিছু সময় উঠে গেছে। দেখাচ্ছি ওর মোজা, ওকে কী কী করছে। তো সকাল থেকে উঠে প্রথমে ঘুমাচ্ছিল, ঠিক আছে, কাল রাত্রে প্রায় 4টে পর্যন্ত জেগে আছে, 4টে পর্যন্ত জাগিয়ে রেখেছে। রাত্রে প্রচুর দেখছে, চারদিকে ঘর টর এদিক ওদিক দেখছে, সব দেখা বাকি ছিল মনে হয়, কিছু দেখা মনে হয় বাকি ছিল। কিন্তু সকাল যেমনি হয়ে গেল তেমনি ঘুমোতে শুরু করলো। 12টা বাজছে এখন, দেখো সকাল 12:05 বা এই মাত্র কে ওঠানো হলো, জোর জবরদস্তি করে ওঠানো, না কিন্তু উঠছিলই না। তো এই দেখো ওর মোজা, দেখতে পেয়েছ? গুড মর্নিং হয়েছে না, মর্নিং হুম বলছে, গুড মর্নিং। কালকে রাতে অনেক জ্বালিয়েছ তুমি, প্রচুর জ্বালিয়েছো কালকে রাতে। এখন ওর হাই উঠছে, এখন ঘুম আসছে, রাতের ঘুমটা হচ্ছে এখন শোধ করবে, বুঝলে? শোধ হয়ে গেছে, হাফ শোধ হয়ে গেছে রাতের ঘুম। আবার আজকে রাতের জন্য নেক্সট প্ল্যান, ট্রিপ প্ল্যান করছে কিছু। আজ রাতে বা কি হবে জ্বালাবে সেটা ভাবছো? প্ল্যান আছে, দেখছো দেখছো না? আবার এই ঘুম থেকে উঠিয়ে দিয়ে খুব ডিস্টার্ব ফিল করেছো। যাই হোক, আমরা আমি বাজারে যাবো, চলো। ওখানে থলিটা আছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, আবার থলি নিয়ে বাজার যাব। আর ডিজিটাল যে আমার ফর্দটা, কই ডিজিটাল ফর্দটা? ফোনটা কোথায় গেল? ফোনটা আমার হাতেই তো আছে, সরি, ডিজিটাল ফর্দটা এক হয়ে গেছে। মাথা রাত্রিবেলা না ঘুমিয়ে, কানতে শুরু করেছে, দেখো, চলো চলো টাটা। লাইটগুলো জ্বেলে দিলাম, সরি সরি সরি। ওকে আসছি ঘুরে। হ্যাঁ, কি দরকার তাহলে ফোন করবো। মোটামুটি বাজার আমার কমপ্লিট করা হয়ে গেছে, এবার ওষুধের দোকানে যাব, তারপর বাড়ি যাব। চাবি দিয়ে দিলাম, তাদের সাইকেলটাকে একটু ভিতর দিয়ে ঢুকিয়ে রাখি, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। জিনিসপত্রটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, ফাইনালি নিয়ে এসেছি। যাই হোক, এই যদি রোমান হরলিক্স মিষ্টি, সব থেকে টাফ হচ্ছে এই জিনিসটা, না ডিম ভেঙে যাওয়ার খুব ভয়, প্রায় আমি ভেঙে ফেলি, সেই জন্য এটা সাবধানে নিয়ে আসা। তো এই জিনিসগুলো সব বার করে রাখি, পাউরুটি এখানে, যাই হোক অনেক কিছুই নিয়ে এসেছি। তো এগুলো সব সুদীপা সাজিয়ে রাখবো। তো আমি এবার আমার কাজ করতে থাকি, ও ওখানে ফোনে কার সঙ্গে কথা বলছে। আর এদিকে সময় দেখো, প্রায় 12:45 বাজতে গেল, এবার চান টান কিচ্ছু করা হয়নি, এবার চান টান করতে হবে। আজকে ছুটি হলে সময় কোন দিক থেকে চলে যাচ্ছে বুঝতেও পারছি না। একটা 15 সময় হয়েছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নিলাম, কারণ কিছু সময় ঘুমোচ্ছে, তো এই সময় ঘুমানোর সময় খেয়ে নিতে হবে লুকিয়ে লুকিয়ে। একবার যদি জেগে যায় না, ছেড়ে বেড়া করে দেবে পুরো, নাই গো, ওর প্রায় খাওয়া শেষ, আর ও এখানে এসে ঘুমোচ্ছে। কিন্তু ওকে তেল মালিশ করাতে হবে, প্রোডাক্ট সব এখানে এনে রেখেছি, এতে একটা ঝুড়িতে করে রাখা হয়েছে, আর ওখানে আরাম করে ঘুমোচ্ছে। উঠিয়ে পরেই ও জানে না, ওকে চান করাতে হবে, চান না করালে কিন্তু গা আরাম হয় না, শরীরটা আরাম হয় না। তো চলো, ভাবছি আজকে বাড়িতে আমি আছি, তো আমি ওকে মালিশ করে দেবো এবং চান করিয়ে দেবো। আর চানটা আমি নয়, ওকেও সাহায্য যাই, নাহলে তো হবে না। তো এই হচ্ছে ব্যাপার, চান টান সব হয়ে গেছে, ওকেও চান করিয়ে দিয়েছি, ও এখন খেলছে। কি খেলছো গো তুমি, নিজে নিজেই খেলছো? কি হয়েছে, কি বলছো,
কি বলছো? এ বাবা রে বাবা রে, কেন দিদি এই সোনা এটা কে গো? হ্যাঁ কি বাবা রে, হাসবে হাসবে, একটু হাসো একটু হাসো, দেখো তো একটু হাসো। ওলে বাবা ভিডিও করে দিছো সোনা নাকি? এটা হেসে দাও তো, মাসির কলেজে যাবে। ওলে বাবা লে বাবা লে বাবা, একটু হেসে দাও গো। ওলে বাবা লে বাবা লে বাবা, দেখতে পাচ্ছ না অপোজিট সাইডের লোক? তোর পায়েল মাসি একটা ড্রেস দিয়ে গেছে, তো আমরা পরালাম, তো জাস্ট দেখো ওকে কি লাগছে, জাস্ট দেখো। তো এখন প্রায় দুপুর তিনটে বাজছে, আমাদেরকে বেরোতে হচ্ছে। ওই দেখো এপি আমার কলে আছে, একে নিয়ে যাচ্ছি আমরা, বিশেষ করে ব্যাংকে যাব। ব্যাংকে একটু আধার কার্ড আপডেটের ব্যাপার রয়েছে, সেই কারণে যেতে হচ্ছে। তো একই বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি, এই জন্য উবের বুক করেছি, উবের করে যাব। তো ওখানে চুপচাপ শুয়ে আছে, ঠিক আছে, শুয়ে শুয়ে কিন্তু মজা দেখছে, চুপচাপ মজা দেখছে। এই দেখো কিরে, কোথায় যাচ্ছে গো, কোথায় যাচ্ছে? তো দেখা যাক, যাই আমরা এবার। উবের পেয়ে গেছি এখন, এই যে দেখো কি করছে, দেখো মুক্তি বার করে বসে আছে, ঢাকা পড়ে আছে। তুমি গাড়িতে চাপতে পারলে কিন্তু কাঁদবে না, কিন্তু চুপচাপ যাবে। ওটা বলা ভুল, এখন বলে দাদি আজকেই কাঁদছে, আরাম লাগে খুব, অনেকদিন পর পর চাপে না। দাদা একটু বাম্পার বলুন, একটু সাবধানে চাই। তারপর তুমি কি করলে তখন? আজকে ফার্স্ট টাইম ও এতদিন হাসতো, কোনো শব্দ করে হাসতো না, আজকে ফার্স্ট টাইম ও শব্দ করে হেসেছে। সেটা নিয়ে আমরা একটু দেখছি যে ও শব্দ করে হাসতে শিখেছে, মানে হাসার মধ্যেও শব্দ আসছে, এটা দেখে ও খুব খুশি, আমিও খুব খুশি। হ্যাঁ তারপর তারপর ই বাবা, হ্যাঁ সোনা, কে বললো তোমাকে, কে বললো গো? কি হ্যাঁ কে বললো সোনা? এই পর্দাটা একজনকে নড়াতে হবে, তাই ওখানে কি করছে, ওখানে নড়াচ্ছে, ওটি দেখছে, কিন্তু যখনই নড়ানো বন্ধ হয়ে যাচ্ছে ও কিন্তু কেঁদে দিচ্ছে। এদিকে দুটো কি এটা হচ্ছে, চাউমিন হবে, আর ওইদিকে জল গরম করা হচ্ছে, ওর দুধ গরম, দুধ খাবে বলে হয়েছে।